নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সকলেই জানো যে নেতাজি সুভাষ ভাই ইউনিভার্সিটির পিজি টার্ম অ্যান্ড এক্সামিনেশন জুন দু হাজার বাইশ ও ডিসেম্বর দু হাজার বাইশের যে অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন সেটা চলছে আগামীকাল লাস্ট ডেট অর্থাৎ আগামীকাল দুপুর দুটো পর্যন্ত এই যে অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা সেটা দেওয়া যাবে তো এখন আমরা এই মুহূর্তে পোস্ট গ্র্যাজুয়েট বেঙ্গলি অর্থাৎ পিজি বি সেভেন এ অর্থাৎ রবীন্দ্র সাহিত্য যে বিষয়টি রয়েছে তার কুড়িটি প্রশ্নের হানড্রেড পারসেন্ট সঠিক উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো সোনার সোনাত্তরীর কোন কবিতার নাম পাণ্ডুলিপি ও পত্রিকায় নর নারী ছিল সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি দুই পাখি দু নম্বর প্রশ্ন আমার স্বল্পায়তন নাটকে রাবণের বর্তমান প্রতিনিধিটি এক দেহেই রাবণ ও বিভীষণ কোন নাটকে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান ডি রক্ত করবি তিন নম্বর বি আমার মাধু করি কে কাকে বলেছিল সঠিক উত্তর কে কাকে বলেছে অভিক বিভাকে বলেছে পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথের জীবনে আদি কবির প্রথম কবিতা কোনটি সঠিক উত্তর অপশানে জল পড়ে পাতা নড়ে পাঁচ নম্বর প্রশ্ন তরির সমুদ্রের প্রতি কবিতা রচনার উৎস পুরীতে সমুদ্র দর্শন ছ নম্বর প্রশ্ন সন্ন্যাসী আবার ধীরে পূর্বপথে যায় ফিরে খুঁজিতে নতুন করে হারানো রতন কোন কবিতার কথা সঠিক উত্তর অপশন বি পরশ পাথর পরবর্তী প্রশ্ন এই নাটকটি সত্যমূলক কোন নাটকের সম্পর্কে নাট্যকারের এই বক্তব্য সঠিক উত্তর অপশান সি রক্ত নাটক নাটকের বক্তব্য আট নম্বর প্রশ্ন বৃদ্ধ একেবারে সুপক্ক বোম্বাই আমটির মতো ঠিক আছে আভাসমাত্র বর্জিত বৃদ্ধটিকে সঠিক উত্তর শ্রীকণ্ঠবাবু নম্বর প্রশ্ন আজ তাহার মনের ভিতরে একটা বিদ্রোহ দেখা দিল গোরা উপন্যাস অবলম্বনে তাহার বলতে এখানে কার কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশান বি বিনয়ের কথা বলা হয়েছে দশ নম্বর প্রশ্ন উহা সঙ্গীতের একটি নতুন পরীক্ষা অভিনয়ের সঙ্গে কানে না শুনিলে ইহার কোনো সাদগ্রহণ সম্ভবপর নহে স্মৃতি গ্রন্থের কোন রচনাটি সম্বন্ধে কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশান সি বাল্মীকি প্রতিভা এগারো নম্বর প্রশ্ন চব্বিশ বছর বয়সে রবীন্দ্রনাথ কোন মৃত্যু শোকের সম্মুখীন হয়েছিলেন সঠিক উত্তর অপশানে কাদম্বরী দেবীর মৃত্যু বারো নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথের বৈষ্ণব কবিতা পাঠের সময় প্রচলিত পদ পাঠের অভিজ্ঞতা কত দূর সহায়ক সঠিক উত্তর অপশানে সহায়ক তেরো নম্বর প্রশ্ন নিরুদ্দেশ যাত্রা কবিতাটি কত মাত্রার কোন ছন্দে লিখিত সঠিক উত্তর ছয় মাত্রার কোলাবৃত্ত ছন্দে রচিত চোদ্দো নম্বর প্রশ্ন আমি পর্বতে চূড়ার মতো শূন্যতায় আমার শোভা বক্তাকে সঠিক উত্তর অপশান বিশ্বশস্ত্রা পনেরো নম্বর প্রশ্ন মনে হয় যেন মনে হয় যেন মনে পড়ে যখন বিলীনভাবে ছিনু ওই বিরাট জঠরে অজাত ভুবন ভ্রূণ মাঝে এই কবিতাংশ পাঠ্য কোন কবিতার অন্তর্গত সঠিক উত্তর অপশানে সমুদ্রের প্রতি ষোলো নম্বর প্রশ্ন নয় বৎসরের পুপু দিদির সঙ্গে কতকের বয়সের পার্থক্য কত সঠিক উত্তর সাতষট্টি বছর সতেরো নম্বর প্রশ্ন জীবন স্মৃতি গ্রন্থের আমেদাবাদ পর্বে মেজদাদার বইগুলির মধ্যে যে বিদেশি রচনাকারের কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথকে আকৃষ্ট করেছিল তার নাম কি সঠিক উত্তর অপশান বি টেনিসন আঠেরো নম্বর প্রশ্ন মকরের দাঁত খাঁজে খাঁজে বড় পরিপাটি করে কামড়ে ধরে কার সম্পর্কে কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশানে এ সর্দার উনিশ নম্বর প্রশ্ন ইংরেজ মিশনারিদের সঙ্গে বিবাদের জেরে গোরা যে বই লিখতে শুরু করেন তার নাম কি সঠিক উত্তর অপশান এ হিন্দুইজম আজকের সেটের অর্থাৎ পিজি পিজি সেভেন সাহিত্যের যে অ্যাসাইনমেন্ট পেপার তার সর্বশেষ প্রশ্ন ছিন্নপত্রের প্রথম আটখানি চিঠি কাকে লেখা সঠিক উত্তর অপশন বি শ্রীষচন্দ্র মজুমদারকে লেখা ছিন্নপত্রের প্রথম আটখানি চিঠি তো দেখো তোমরা তোমাদের এই যে পিজিবিজি সেভেন পেপারের কুড়িটি প্রশ্নের সঠিক উত্তর পেয়ে গেলে তো এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি কল করে দেবে যাতে সমস্ত ধরনের নিত্য নতুন আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলো না ধন্যবাদ